আসসালামু আলাইকুম। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যবসার আইডিয়া আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যে ব্যবসাটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে শহর কিংবা গ্রামে সব জায়গাতেই করতে পারবেন। অল্প টাকা পুঁজি থেকে শুরু করে অনেক বড় পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওটি পেতে। প্রিয় দর্শক, আমরা জানি যে মানুষের দৈনন্দিন জীবনে কিছুর চাহিদা রয়েছে, সেটা ইলেকট্রনিক্স, সাইকেল, বাইসাইকেল, ফার্নিচার এবং আরও অসংখ্য জিনিস আসে যেটা একসময় মানুষের ব্যবহার করার পর কিন্তু বিক্রি করে ফেলে। কিন্তু সেই সমস্ত জিনিস নিয়ে আপনি ব্যবসা করবেন, কিভাবে করবেন? যারা বিক্রি করবে তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন। যদি মনে করেন একটা পুরাতন একটা বাইসাইকেল বিক্রি করবে, তাহলে সেটা আপনি কিনে ফেললেন। এবার যদি সেটা নষ্ট হয়, তাহলে আপনাকে সেটা কি ভালো করে মেকার দিয়ে সারিয়ে নিতে হবে। আপনি যদি কাজ জানেন তাহলে সেক্ষেত্রে ভালো, আর যদি মেকার দিয়ে সারে তাহলে সেক্ষেত্রে আপনার একটু খরচ একটু কি বাড়তি হবে। একটা পুরাতন সাইকেল যদি 2000 টাকায় বিক্রি হয়, আপনি 2000 টাকা কিনলেন, ওটা রিপেয়ারিং করে 3000 টাকা 2500 টাকা খুব সুন্দরভাবে অনায়াসে বিক্রি করতে পারবেন। এবং আরও অসংখ্য জিনিস আছে মানুষের, দেখা গেছে একটা সময় সে লোহার খাট ব্যবহার করতো, এখন সে বিক্রি করে দেবে 2000, 1500, 2500, 3000 টাকায় বিক্রি করে দেয়, এখন সে কাঠের ফার্নিচার তৈরি করবে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে তার লোহার খাটটা বিক্রি করতে পারেন এবং কিনে বিক্রি করতে পারেন। এবং অনেক আছে পুরাতন ফার্নিচার বিক্রি করে, তাদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতে পারেন এবং ব্যবসা করতে পারেন। তারপর আছে ইলেকট্রনিক ফ্যান, আছে লাইট, আছে মোবাইল, আছে চার্জার, আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। যে প্রোডাক্টটা আপনার ভালো লাগবে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা প্রত্যেকটা পণ্য নিয়ে আপনি কাজ করতে পারেন। এবার আসুন ব্যবসাটা কীভাবে করবেন। আপনার এলাকায়, সমস্ত এলাকায় আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় লিফলেট ছড়িয়ে দেবেন যে পুরাতন, যে কোনো পুরাতন মাল ক্রয় বিক্রয় করা হয়। তখন আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। এবার যারা বিক্রি করবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং যারা কিনবে তারাও আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি ব্যবসাটাকে আরও বড় করতে চান, তাহলে আপনার নামে একটা ফেসবুক পেজ খুলে নিতে পারেন, সেখানে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। এবার আপনার জেলা শহরে ফেসবুকে একটা বুস্টিং করে দিবেন, শুধুমাত্র আপনার জেলা শহরে সেই বিজ্ঞাপনটা শো করবে। সেখানে আপনি বলে দেবেন যে আমি যত ধরনের পুরাতন মাল আছে সকল মাল কেনাবেচা করি। তারপর আপনি সেই পুরাতন মালের সেই কেনাবেচা করবেন। এবার আপনার জেলা শহরে এমন বুস্টিং এমনভাবে করা যায় শুধু আপনার জেলা শহরে বিজ্ঞাপনটা শো করবে, তাহলে আপনার জেলা শহরে যারা আছে, আপনার মহল্লায় যারা আছে, শুধুমাত্র তারাই জানতে পারবে আপনি এই ব্যবসাটা করেন। তখন তারা যদি যে পণ্যটা বিক্রি করে, তখন তার বাসায় আপনি চলে যাবেন, তখন তার সাথে দামাদামি করে আপনি মালটা কিনবেন। তবে মালটা কেনার ক্ষেত্রে ভালো হিসেব নিকাশ করতে হবে, ভালো মতন বুঝতে হবে যে মালটা কত টাকা আমি বিক্রি করতে পারবো। এইটা নিয়ে একটু পুরাতন যারা বিক্রি করে তাদের দোকান একটু মাঝে মাঝে আপনাকে ভিজিট করতে হবে, যে তারা কীভাবে মালটা বিক্রি করে, তারা কীভাবে কেনে, অথবা তাদের সাথে একটু কথাবার্তা বলে যে ভাই আপনারা কীভাবে কী করেন, আমাকে একটু যদি শিখাইতেন, আমি আমার এলাকায় গ্রামে গিয়ে আমি একটু ব্যবসা করতে চাই। তাহলে তারা যদি ভালো লোক হয় তাহলে আপনাকে শিখাবে, তাহলে তাদের কাছ থেকে একটু শিখে নিলেন যে ভাই আমি এইটা কত টাকা কিনতে পারি, এটা কত টাকা বিক্রি করতে পারি, এটা তাদের কাছে একটু বলে নেবেন, হয়তো আপনাকে একটু শিখাইতে পারে। আর যদি খারাপ টাইপের হয় যে না, তাহলে আপনাকে শিখাবে না। তো এরকম ধরনের অনেকেই ব্যবসা করতেছে। অনেকেই দেখবেন যে বিভিন্ন রোডে জনসমাগম, যখন মানুষ হাঁটাচলা করে সেখানে দেখবেন পুরাতন ফ্যান, চার্জার, মোবাইল, হ্যাঁ, ইলেকট্রনিক যে জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি করতেছে। এই ব্যবসাটা আপনি খুব সুন্দরভাবে করতে পারেন। যদি দোকান নেন তাহলে ভালো, দোকান না নিলেও কোনো সমস্যা নাই, আপনি এই পণ্যটা আপনার বাসায় রেখেও বিক্রি করতে পারেন। যে ব্যক্তি আপনার কাছ থেকে পণ্যটা কিনবে সে আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই আমার এখন এই ফ্যানটা লাগবে, আপনার কাছে আছে কি না, আমার একটা ফ্রিজ দরকার আছে কি না। মানুষ গরমের সময় কিন্তু প্রচুর ফ্রিজ কেনাবেচা হয়, অনেকে পুরাতন মডেল বিক্রি করে নতুন মডেল কেনে, শহরে হোক কি গ্রামে হোক, যাদের একটু টাকা পয়সা আছে আপনি সেই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন। আবার অনেকে আছে যারা গার্মেন্টস এলাকায় থাকে, অনেকে আছে যারা এখন একবারে বাড়িতে চলে যাবে, তার ঘরের আসবাবপত্র যা আছে হাঁড়ি পাতিল থেকে শুরু করে পাটা পুতা সব কিছু কম দামে বিক্রি করে দেয়। তাদের কাছে যদি আপনার, তাদের বাসা আশেপাশে যদি লিপেট থাকে, আপনার যদি বিজ্ঞাপনে থাকে, তারা আপনার সাথে যোগাযোগ করবে, তখন সেই সুযোগটাকে আপনি একদম একদম কম দামে আপনি সেই পণ্যগুলো কিনতে পারেন। তো পুরাতন জিনিসপত্র কেনাবেচা প্রচুর লাভজনক। এবং জানে যে আমার চ্যানেলে ভাঙ্গারির ব্যবসা ভিডিও আছে,
পুরাতন সব জিনিসের প্রচুর একটা লাভজনক ব্যবসা। ব্যবসাটা আপনি আগে এখন থেকে শুরু করুন, যে শেখার শুরু করুন যে কীভাবে কী করা যায়, কেমনি কী করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন যে কেমনি কী করা যায়, কীভাবে করা যায়। এবার একটু বাজারে একটু হাঁটাচলা করবেন, অথবা আপনার এলাকায় যখন গ্যারেজ আছে, সাইকেল আছে, সেই সাইকেলের গ্যারেজগুলো একটু ভিজিট করবেন যে তারা কত টাকা কেনে, কত টাকা বিক্রি করে, অথবা তাদের কাছ থেকে বলবেন যে আমি তোমার কাছে সাইকেল নিব, আমার কাছে কত টাকা রাখতে পারবা। এরকম ধরনের সাইকেল আছে, পুরাতন যত ধরনের জিনিস আছে, যে পণ্যটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, অথবা যে পণ্যটা নিয়ে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। যেমন ইলেকট্রিক পণ্য নিয়ে কিন্তু অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। আর যদি মোটর সাইকেল, বড় বড় গাড়ি, হ্যাঁ, তারপর বড় বড় ভেকু আছে, ওগুলো কিন্তু অনেক টাকার প্রয়োজন। আপনার চাইলে অত বেশি টাকা ইনভেস্ট করেও কি ব্যবসা করতে পারেন। আপনার এলাকায় যদি এই ব্যবসাটা না থাকে, কেউ যদি না করে, তাহলে আপনি আজই শুরু করে দিতে পারেন, অনেক একটি লাভজনক ব্যবসা। আজকের ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পুরাতন এই ব্যবসাটা কে কোথায় কীভাবে করতেছে, এটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাকে আপনাদেরকে একটা ভিডিও দিব, যে পুরাতন সকল ধরনের মাল ওখানে কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিন টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।